বাবা দুলো ভাই তো যাইতে পারবো না না গেলে কি করার আছে আমি ধরা খাই আব্বা তুমি তো আস্তে একটা 100 খা মানুষ চিরো টাকা তুমি মুকলেসের মতো একটা ধাপ্পা বাজে সাপোর্ট করে গেলা শোনো রেজা চলে যেতেছে যাও তুমি কি ওর আটকাও আমার ঠেকা পড়িছে তোমার বনি সওয়াল তুমি যাও ঠেকাও আমি পারবো না এই লোকটার ঘর রমে গেল না এখন কই যেতেছেন তোমাদের বাড়িতে যাইতে আসি আমাদের বাড়িতে কি জন্য আরে তোমার বোন বিলকিস আছে না তার সাথে আমার কথাই হয় নাই আমি আসি কতদিন এই গ্রামে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে পারি নাই সে খুব মাইন্ড করবে না আমি আরে সীমা ছাড়াই গেলাম কই এই নার্গিস আমি কি তোমারে কোনো আজেবাজে কথা কইছি শুনেন মুস্তফা ভাই আপনার সঙ্গে যদি আমার ডাক্তার কথা বলতে দেখে না তাহলে কিন্তু সে খুব মাইন্ড করবে কেন মাইন্ড করবে কেন মাইন্ড করার মতো আমি কি এমন করছি তালুকদারের ছেলে রঞ্জু আছে না ওর কিন্তু উপরে অনেক হাত আছে আরে ধুর ওই রঞ্জু ফঞ্জুর হাফিজ দরদার মানে না ফাজিল হচ্ছে ওই মোকলে তালুকদারের জামাই ওর সত্যি সত্যি উপরে বেলা হাত ও যখন নাই আমার কোনো টেনশন নাই আমি রত্নপুকুর দখল নেব খালু আপনি পারলেন নেন গিয়া এ কথা আমার শুনে লাভ কি লাভ কি মানে ওরে রত্নপুকুর দখলের নেতৃত্ব দিবা তুমি শোনো আমার লোকজন দলবল নিয়ে ওই পুকুর দখল করতে যাবে সবার সামনে থাকবা তুমি কি পারবা না খালো অসম্ভব আই এম অ্যাডভোকেট আমার পক্ষে লাইটাল বাহিনীর লাঠি নিয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব না আমি আইনের লোক আইনি লড়াই করে রইল আমার কাজ লাঠি দিয়ে লড়াই করা আমার কাজ না আমার প্রেস্টিজ আছে আমি একজন সম্মানিত আই এম অ্যাডভোকেট আরে পারবো না কিছু জন্য তোমার অসুবিধাটা কোয়ানে প্রথম অসুবিধা হইতেছে খালু আমার বন্ধুর মাথায় আমি বাড়ি দিতে পারবো না আর দ্বিতীয় অসুবিধাটিতে আপনার কাগজপত্র তো ঠিক নাই আর বেআইনি ভাবে আমি এটা করতে পারবো না তালুকদার তো নিম্ন আদালতের রায় পাইছে তাই না তাহলে দা আমার বাড়িতে দুই তিন বছর থেকে অনর্থক তুমি লেখাপড়া করিত তুমি আমার কোনো কাজে আসো নাই তোমার আমার দুই পয়সার উপকার হয়নি আমি কোনো উপকার পাইনি তোমার দিয়ে শোনেন খালু একটা কথা বলি আপনি সলিড কাগজপত্র দেন ভালো কাগজপত্র দেন কোনো অসুবিধা না আমি করে দেবো আপনি তো সব দুই নম্বরই কাজ দেন সেটা তো আমার পক্ষে করা সম্ভব না আপনি যেই ধরনের কাজ দেন কালু আপনি এগুলি শুনলে আর দেখলে আমার মাথা পুনপুনায় ঘুরে আমি কোনো কথা কইলে তো তোমার মাথা পুনপুন করে ঘুরে তাই না ফাজিল করছো পূজাকার শুনেন শুনেন খালু আপনি কিন্তু আমার এইভাবে গালাগালি করবেন না কারণ আপনার সাথে আমার যে সম্পর্ক সেটা কিন্তু গালাগালির সম্পর্ক না কেন আপনার বাইগিনা আছেন না মুজা ভাই হেরে দায়িত্ব দেন না পালোয়ানের মতো শরীরে একই তো 100 হ্যাকাসে যান ভাই কার কাছে যাবো সেটা তোমার কই দেওয়া লাগবে না মুজার ব্যাপারটা আমার মাথায় আছে এ ব্যাপার তোমার কোনো জ্ঞান দেওয়ার দরকার নেই জ্ঞানের ঠান্ডার খুলে বসে খালি আবার গালিতে লোকটার মাথার মধ্যে কিছু আছে মাইক বানান দরকার ছিল না গলাই তো মাইক রত্নপুকুরে নামি যাবো মাথা খারাপ হচ্ছিল আমি সম্পর্ক নষ্ট করবো একটা উপন্যাস পড়তেছিলাম তোমকে কি মুরব্বীরা কোনো ভদ্রতা শিখাই নাই দিনের মধ্যে কয়বার বাইরে যাও কয়বার বাজারে যাও হ্যাঁ আউনের সময় আমার লেগে একটু ফলমূল আনা দানা আঙ্গুর নাশপাতি বেদানা কমলা আরে বাবারে আনা তো যায় ধরেন আমি আনলাম এতগুলি ফল ফুল নিয়ে ঘরে ঢুকতেছে লোকজন জিগাই মানে কি ফল ফুল কিনে এত দিক নিয়ে লই যেতেছে লোকজন হ্যাঁ লোকজন জিগাই গো লোকজন জানে না তুমিও খাবার পারো তোমার পেট আছে আপনি জানে না শোনো আসল কথা কই এই হারা দিন কয়ে থাকতে থাকতে আমার তো হাত পা সব ঢুলে হয়ে গেল আমি তো ল্যাংড়ে হয়ে যাবো আপনি হারাক্ষণ যদি ঘরের মধ্যে বসে থাকেন আমি যখনই আসি আপনি যে পা উঠে বসে থাকেন তাতে ল্যাংড়া তো হইবেনি পাটা না মানে একটু বাইরে যান ওই বাড়ির খবর লও ওই বাড়ির লোকজন আমার লেগে কিরকম কান্দাকাটি করতেছে আদৌ কান্দাকাটি করতেছে কিনা আমার বউয়ে কি করতেছে হ্যাঁ কান্দাকাটি করতেছে কিনা বিস্তারিত খবর নিয়ে আসো আরে এই বিষয়গুলি তো জানা দরকার তাই না দুলা ভাই আপারা খুব ভালো আছে আর সবচেয়ে বড় কথা হইলো আপনি চলে গেলেও হ্যাঁ কোনো অসুবিধা নেই কেটা কইছো হবো অসুবিধা নাই অসুবিধায় ফেলাই দইব তুমি অগরে কইবা এই মাত্র খবর পাইলাম
জোরদার আপনাকে পুষ্করিণীতে হল করার পায়তারা করতেছে, সমস্ত ব্যবস্থা নিছে, অন জোরদারে ঝগড়ার ব্যবস্থা করেন। এই কথা আমি কারে বলি? আমার শ্বশুরকে কইবা, আমার শ্বশুর বাড়িতে ঝামেলা লাগায় দাও। ওইদিকে আমি মস্ত পারে কইছি, হেও ঝামেলা লাগানোর চেষ্টা করতেছে। তুলা ভাই, আপনি না আসলে বিরাট একটা দুষ্ট লোক। কেমনে পারেন এই সমস্ত বুদ্ধি মাথায় নিয়ে ঘোরাঘুরি করতে? দুষ্ট লোক হয়েও তো তালুকদার বাড়িতে ঠিক পারতাছি না। সোজা মানুষ তালুকদারের বাড়িতে ঠিকবো, প্রশ্নই ওঠে না। একটা কাম করি, আপনি জামগো বাড়িতে আছেন, এর ফাঁস করে দিই। ফালতু কথা কইবে না, শোনো, বাড়িতে যাই কইবা যে আমি ঢাকায় আছি, সিনেমায় অভিনয় করতেছি, মহাব্যস্ত, এবং সিনেমার এক নায়িকার লগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, খুব শিগগির বিয়ে হইব। আরে আপনি ঢাকায় আছেন সেটা নয় কইলাম, কিন্তু যে বিয়ের কথাটা যখনই কমু, এটা একটা ঝামেলা হয়ে যাবো না? এর লেগে তুই বিয়ের কথা কইবে, বিয়ের কথা কইলে পুরা বাড়ি গরম হয়ে যাবো, তখনই তোমার কইবো তুমি দৌড় দিয়ে ঢাকায় যাও, তারে ফিরে আনো। শোনো, কোন নায়িকার বিয়ে করতেছে কইবা? পলি, মৌসুমি, শাবনু। তাহলে ভাই আপনি কোন, আপনার কারে পছন্দ? কারে বিয়ে করুন দেখো তো। মিসলালি, আসতে হইলো আমার, আপনি কিন্তু আমারে ভুল বুঝবেন না, সবসময় আপনি আমারে ভুল বুঝেন, কিন্তু কথাগুলি বলা প্রয়োজন, সেজন্য আমি বলতে আসছি, অন্য কাউকে বলবো না। থামেন একটু, থামেন একটু, থামেন একটু, দম নেন না, একটু আস্তে বলেন না, আপনি তো পাগল হয়ে যাবেন, একটু পরে দম আটকে মরে যাবেন এত কথা বলতে থাকলে একসাথে। শুনেন মিস লাইলি, এই বাড়ির বিরুদ্ধে কিন্তু প্রচন্ড ষড়যন্ত্র চলতেছে, ভিলেজ পলিটিক্স চলতেছে, প্রাসাদ ষড়যন্ত্র হইতেছে, সেই ষড়যন্ত্রটা আমি হাটে ভাঙিয়ে দেওয়ার জন্য, আপনাকে ফাঁস করার জন্য কিন্তু আপনার এইখানে আমার আশা। আমাদের বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি লাভ? আর কেই বা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? হাফিজ জোয়ারদার, মুখলিস দুলাবে এই বাড়ির থেকে চলে যাওয়ার ফলে মাঠ এখন পুরোপুরি খালি, এই মাঠের মধ্যে সে খালি গোল দেওয়ার জন্য এখন পায়তারা করতেছে, বুঝতে পারছেন? আপনি আসলে কি কইতেছেন একটু খোলাসা করে বলেন তো। আমি তো ঠান্ডা মাথা, একটু বৈশা বলবো নাকি দাঁড়ায় দাঁড়ায় বলবো? হ্যাঁ বৈশা বলেন, বৈশা বলেন, একটু কম করে বলেন, মানে বেশি কথা বলেন না, অল্প করে বলেন। কম হলে তো কম বলবো, বেশি হলে বেশি বলবো, যেটা জরুরি। এখন কত হইছে, আমার খালু রত্নপুকুর দখল করব, এটা আমি ভালোভাবে বুঝে ফেলেছি, লোকজনের আনাগোনা শুরু হয়েছে বাড়ির মধ্যে, বিভিন্ন জন মোসলা, বিভিন্ন ডাকাত প্রকৃতির পোলাপেন ঘোরাফেরা করতেছে, এবং আমি শিওর যে কোনো সময় রত্নপুকুর দখল নিব। আপনার খালু হাফিজ জোয়ারদার, আপনার কথা সত্য কি মিথ্যা এই ব্যাপারে আমার কিঞ্চিত সন্দেহ আছে, আমি আপনার কথা বিশ্বাস করবো কেন? আপনি তো মিথ্যা কথা বলতে পারেন। বিশ্বাস যদি না করেন তাহলে তো আমার কোনো কিছু করার নাই। তবে একটা কথা মনে রাখবেন, বিশ্বাস মেলায় বস্তু, তর্কে বহুদূর। তবে আই এম অনেস্ট ম্যান, আই এম ফুললি অনেস্ট ম্যান। হ্যাঁ এটা ঠিক যে মনে করেন পেশার কারণে মাঝে মধ্যে মিথ্যা কথা কইতে হয়, কিন্তু আই এম হোপলেস, ওখানে কিছু করার নাই, দিস ইজ মাই পেশা। কিন্তু আমি এখন আপনাকে যা বলতেছি একটুও কিন্তু মিথ্যা না, 100% সত্য কথা বলতেছি। শোন না, তোর ভাই খুব মজার মানুষ। কার কথা বলতেছস? মজা ভাই কি? ওর নাম মোজা, তার মানে তোর আরেক ভাইয়ের নাম হচ্ছে জুতা না? ফাজলামি ছাড় তো, আমার ভাইদের পিছনে লাগা ছাড়া তোর আর কোনো কাজ নাই, তাই না? রেজা ভাইরে তোর ভাল লাগে, অহন তো দেখি মোজা ভাইরেও তোর ভাল লাগে। আসলে কাহিনী কি জানাস, তোর ভাইগুলা এক এক সুট এক একটা সিজ, ওদের সাথে মজা করতে দুষ্টামি করতে খুব ভাল লাগে। তুমিও সিজ কম না, এই যে সারের লগে দেখা হয়েছিল। হইব না আবার, আমার লগে কথা কওয়ার লাগা দেখে গিয়ে এখন বাইরে বসে রয়েছে, এখনো কোনো জায়গায় যায় নাই। এতই যখন প্রেম তো বিয়ার প্রস্তাব দে। সিসি কি কস, লজ্জা সরানোর কথা, এইসব কাজ কি কেউ নিজে নিজে করতে পারে? এগুলো তো তক কাজ, তোরা দে। আমি পারবো না এইসব কষা কাজ আর বাজে কাজের মধ্যে আমি নেই। তাহলে চাষি রেখো, আমি বিয়েটা সাইডেই ফেলাই, আর দুষ্টামি ফাইসলাম করতে ভালো লাগতেছে না। এই তো এইবার লাইনে আইসস। তুই এক কাজ কর, তুই রঞ্জু বাইরে বিয়ে করে ফেলা, তাহলে কি হইব জানোস, দুই পরিবার যে দ্বন্দ্ব আছে না ওইটা মিটা যাব। এই একদম ভুলেও এইসব কথা কবি না, আব্বা শুনলে এক কেড়ে কাইটে ফেলাইব। ও আচ্ছা ভালো কথা, দুলা ভাইয়ের কোনো খবর জানোস? জানি, উনি তো ভালোই আছে। তাইলে বিলকি সাপারে জানা, উনি তো মন খারাপ করে বসে রয়েছে। আচ্ছা এই কথা তোরা কে কইল? কেন রঞ্জু ভাই, কিছু হইলেই তো আমাদের বাড়িতে ঢুকা পড়ে,
ওনার মনে না কোনো ডর ভয় নাই। থাকবো কেমনে, তোমার প্রেমে তো সে হাবুডুবু খাচ্ছে। হইছে হইছে, বাজে কথা রাখো, এখন সত্যি করে রাখো দুলা ভাই কই আছে। আর কি কস না কস, আমি তো তোর লগে ফাইজলামি করলাম, দুষ্টামি করলাম, আমি কেমনে জানবো? দেখ এরকম ফাইজলামি দুষ্টামি আমি পছন্দ। আপনার আজকের কথা 100% সত্য কি 0% সত্য সেটা আমার জানার দরকার নাই, কিন্তু আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আপনি হাফিজ জোরদারের বাড়িতে থাকেন, তার বাড়িতে খান, তার বাড়িতে ঘুমান, তার জিনিস পরেন, আপনি মানে তার আত্মীয় হইয়া তার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছেন, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমার কাছে তো ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে, মানে এই এটা তো অন্যায় তাই না? আপনি তো গুটিবাজি করতেছেন তার বিরুদ্ধে আমার কাছে এসে, তাই না? আপনি যে কথাটা বলতেছেন ঠিক না, হাফিজ জোরদারের কাছে আমি আসি নাই, আমার সদ্য খালা, আমার মার একমাত্র বোন, আপন বোন, সে আমাকে এখানে নিয়ে আসছে। আর খান মানি আমি কি এখানে খাইনি? বেশিরভাগ তো বাইরেই খাই, আমি কোটে চাই না, আমি অত কিছু ফল ফাঁকার খাই। আর আরেকটা জিনিস আমি বলে ফেলি, আমি তার পরিমাণই সব তো আমার বাবার কিনা, আমার নিজের টাকাতে, আমি ওকালতি করি না, ওখান থেকে টাকা পাই না। সো এই কথাটা আপনি ঠিক বলেন নাই যে হাফিজ জোরদারের খান তারপরে তার এখানে থাকেন, এটা ঠিক না। ঠিক আছে, এই যে আপনি এই কথাটা বলছেন, সো এই কথাটা ঠিক না। তবে একটা কথা বলতেই হয়, আপনি খুবই পেশাদ একজন মহিলা, না মানে মেয়ে আর কি, মানে সুশ্রী মেয়ে। আপনি আপনার কথা শুনে মাঝে মধ্যে আমার মাথা অটো সিস্টেমে পুনপুনে ঘুরে। আপনার মাথা পুনপুনে ঘুরতে থাকুক, আমার মাথায় তো একটা জিনিস কাজ করতেছে না। আপনি কাজ করবেন হচ্ছে আপনার খালুর পক্ষে, কিন্তু আপনি কাজ করতেছেন তার বিপক্ষে, এটা তো একটা মহা অন্যায়। আর এইখানে তো আমার একটা পেশ মনে হইতেছে। মিস লাইলি, আপনার কথা শুনে মনে হইতেছে হাফিজ জোরদার বুঝি আপনার খুবই আপন লোক। আমি এই যে এই নিউজটা দিতে আসছি আপনাদের কাছে, আমি খুবই অন্যায় করে ফেলেছি, সরি। ওকে আমি যাইতে। আব্বা সাক্ষী জান, এখনই চলে যাবেন কেন? একটু বসেন। কি বললেন আবার বলবেন কি প্লিজ? বলেছি যে সাক্ষে যাবেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনার মাথা একটু একটু খুলতেছে। আপনি আমাকে চা খেতে বলেছেন, ভালো ভালো, অনেক ভালো। ঠিক আছে, কি ধারণা আমার মাথা বন্ধ ছিল? আপনি তো এই ধরনের প্রস্তাব দেন না, চা খাইয়া যান, আপনি তো পারেন, আমার তাড়াতাড়ি এখান থেকে ভাগাইতে পারলেই আপনি বাঁচেন। আমি কেন যে আপনি এরকম করেন আমার সাথে, আমি তো আপনাদের উইলের চান। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি চা নিয়ে আসি। আচ্ছা আইনেন, চিনি একটু কম দেন, পাতি বেশি। আমি আবার চিনিটা কম খাই, চিনি হার্মফুল ফর আওয়ার বডি। ঠিক আছে, এখন চিনি যেভাবে বানায় খুবই বিষ, মধু পাল্লা দিন। রঞ্জু ভাই, তুই এখানে টিভি দেখছো, ওইদিকে আমাদের রক্ত পুকুর দখল করে ফেলে। কি রক্ত পুকুর দখল করা? এত সহজ জিনিস না, কে কার এত বড় শহর যে আমাদের রক্ত পুকুর দখল করে? ঘরে বসে বসে বাহাদুরি না দেখায়া, যান পুকুর পারে যায় রক্ত পুকুর রক্ষা করেন, যান পুকুর পারে যাইতে হবো না। শোন, আমি এইখানে বসে একটা ফোন দেবো, আমার বাহিনী এসে পুকুর রক্ষা করব, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। রঞ্জু ভাই, মাঝে মাঝে তোর কথা শুনলে আমার মাথায় এমন রক্ত উঠে যায় আমি তোর বুঝা কইতে পারবো না। তুই যদি আমার বড় ভাই না খালি আমার ছোট ভাই হইতি, তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোর গালের মধ্যে আমি ঠাস করে একটা চটকানো মারতাম। হেই, কি উল্টাপাল্টা কথাবার্তা কস, তার আগে বল এই ফালতু নিউজটা তোরে কে দিছে? তোমার প্রাণের বন্ধু মিস্টার রেজা, বিশিষ্ট অ্যাডভোকেট উকিল সাহেব, সে বলেছেন বলেছেন যে হাফিজ জোরদার নাকি আমাদের রত্নপুকুর দখল করে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে, ভীষণ প্ল্যান চলতেছে। আরে প্রস্তুতি গ্রহণ করতে দে, কোনো সমস্যা নাই। শোন, আমার ক্ষমতার কাছে এইসব হলো তুচ্ছ। তুইও দেখি বড় দুলাবের মতো কথা শিখছ, কামের কাম না, খালি ঠন 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 ঠন, খালি কথার বাজ না। এই লে, বড় দুলাবের দোষ দিবি না, বড় দুলাবাই যদি এই বাড়িতে থাকতো তাহলে হাফিজ জোরদার কোনোদিন ওই রত্নপুকুর দখল করার প্রস্তুতি নিতে পারতো না, বুঝছস? যেই সুযোগ দুলাবাই নেয় সুযোগ বুঝা তারা লাফালাফি করতেছে, বুঝছস? হ্যাঁ, তোর এই কথাটা ঠিক, বড় দুলাবাই থাকলে ওরা টু শব্দ করার সাহস পেত না। শোন, বড় দুলাবের ফাজিল কম না, সামান্য একটু কথার কারণে সে আত্মগোপন করে আছে, এবার ঠেলা বুঝো। এত প্যাক প্যাক না কইরা, তুই এখন আবুল সাহেবের কাছে যা, দেখো উনি কি কয়। কার কাছে যাবো? আবুল সাহেবের কাছে, যে কিনা বাইরের কথা শুনলেই খাটের নিচে পালায়। আচ্ছা হইছে, তোর আবুল সাহেবের কাছে যাইতে হবো না, বাইরে রেজা সাহেব বসে আছেন, তোর বন্ধু, তুই যাই পাগলের কাছে যা, আমি চা নিয়ে আসতেছি। শোন, রেজা যতই পাগল হোক ও কিন্তু আমার বন্ধু, এটা মাথায় রাখিস। আর শোন, চাই আমারটা চিনি একটু কম দিবি। পাগল কবে ঠিক হয়ে?
তোর বাপে রেজার নামে নালিশ করে, তুই ও রেজার নামে নালিশ করছিস, আমি পড়ছি বিপদে। আমি কি শুধু শুধু রেজার নামে নালিশ করি? ওর দোষেই ওর নালিশ করে। শোন, রেজার মতো একটা ভালো ছেলে পাওয়া খুবই মুশকিল, তুই কি এটা জানোস? আর তুই যখন রেজাকে পছন্দ করো তখন ওরে ঘর জামাই রেখে দাও। রাখতাম, তুই যদি ভালো মেয়ে হইতি তাহলে রেজারে ঘর জামাই বানিয়ে রাখতাম, তুই রেজার উপযুক্ত না। কি কইলাম? আমি রেজার উপযুক্ত না? তোমার ভাইগনার মতো ফালতু উকিল রে আমি বিয়া করব না। তুই আরে বিয়া করবি কি? ওই তো তোরে বিয়া করব না। মা হয়ে মেয়ে রে এত ছোট ভাবো? সি সি সি, আমি ভাবতেও পারতেছি না তুমি আমার এরকম ভাবো। তুমি সারাক্ষণ রেজার বদনাম করতে পারো আর আমি তোমার নামে এত বড় কথা কইতে পারবো না? আমি তোমার লগে কথাই কম না। এই শুন মা, মার সাথে বেয়াদবি করতে হয় না, আমি তোরে ভালো ছেলে দিকে বিয়ে দিব। কি ব্যাপার, চিল্লাতেছেন কে? রানা গো, ভাই কই আমি কেমনে কব? আমি তো থাকতে পারতেছি না এইভাবে, পাগল হয়ে যাবো তো। কি কোন এই পাগল, যদি হয়ে থাকেন তাহলে আপনি আমার কাছে আসবেন না, আমার কিন্তু পাগল ছাগল দেখতে ডর করে। লিজা, তুমি আসো বলেই আমি এই ঘরের মধ্যে বাইসে আছি, তুমি না থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। মারা যাওয়ার দরকার কি? আপনি ঘর থেকে বের হয়ে আমার কাছে ডাইরেক্ট চলে যান। লিজা, এটা তুমি কি কইতাছো? আমি তোমাকে এনে আত্মগোপন করে আসি, এই দিনে তুমি একটা নাটক তৈরি করো। নাটক মানে? আপনি কি কম নাটক করছেন? আপনি যে অভিনয় করছেন সেরা অভিনেতারাও ফেল। আমার তো সিনেমার অফার আছে, সাকিব খান আমার বন্ধু মানুষ, তুই তুই সম্পর্ক। কি? সাকিব খানের সাথে আপনার সম্পর্ক? আর এই কথা আপনি এতদিন আমার কাছে গোপন করছেন? আমি নিজেরে কখনো জাহির করি না, তোমরা মনে হনো চিনবার পারো নাই। পারতেছি, আস্তে আস্তে চেনার চেষ্টা করতেছি। আপনি কি জিনিস? তাহলে এক কাম করো, একালি কমলা নিয়ে এসো, সুইসা সুইসা খাই। তোমারে একদিন কইছি রেজা ওই তালুকদার বাড়িতে তুমি যাবা না, তুমি আমার কোন কথাই শোনো না, তোমার ব্যবহারে তোমার আচরণে আমি খুব বিরক্ত। খালু, আপনি বিরক্ত হইলে আমার কিচ্ছু করার নেই, মুখলেস দুলাবাই মিসি আর ওই বাড়ির মধ্যে শোকের মাতম হইতেছে, এই মুহূর্তে তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি বড় নেতা হয়ে গেছো। হ্যাঁ, জনজরদি গরিবের বন্ধু রেজা, তোমারে আমি শেষবার মতো কয়ে দিচ্ছি ওই তালুকদার বাড়িতে আর যাবা না। সরি খালু, আমি আপনার কথা রাখতে পারবো না, আমি ওই বাড়িতে যেতে হবে, আমি যাব। তুমি যদি আমার কথা অগ্রাহ্য করো, মানে গ্রাহ্য যদি না করো, তাহলে তোমার আমি একটা কঠিন কথা কই দিচ্ছি, তুমি ওই বাড়িটা আজকে তার থাকতে পারবা না। ওকে খালু, আপনি যখন বলছেন এই বাড়িতে আমি আর থাকবো না, আমি আজকে এই বাড়ি থেকে বাইরে যেতে চাই। বুঝেছি, এখন তো তোমার পাখা বাজাইছে, যাবা যাও, আমি তোমার থাকতে অনুরোধ করবো না, তোমার আমি একবারও কামো না এই বাড়িতে থাকো। না করলে আমি থাকবো না, কারণ আমার একটা প্রেস্টিজ আছে খালু, আমি অ্যাডভোকেট, এই জিনিসটা মনে রাখতে হবে, দরকার হলে এইখানে আমি হোটেলে থাকবো, না হলে আমি বাড়ি ভাড়া করে থাকবো। কি মনে করছেন আপনি? বাড়ি ভাড়া করে থাকবার সেটা ঠিক আছে, তো এই গ্রামে এই এলাকায় থাকতে পারবো না, সোজা বাড়ি চলে যাবা। আপনার এই কথা তো আমি মানতে পারবো না, দিস ইজ বাংলাদেশ, এই তল্লাটা আপনার কিনা না, আমি এইখানেই থাকবো, এই গ্রামেই থাকবো, আপনার নাকের ডগায় বৈশা আপনার বিরোধিতা করবো। বেইমান, সব বেইমান, আমার খাবার আমার করবা আর আমার বিরোধিতা করবা? হ্যাঁ, কোন বেইমানের জায়গা এই বাড়িতে নাই, তুমি আজকে চলে যাবা, যাও গতিছি তোমার আমাকে। ঠিক আছে, যাইতাছি, আমি কি এখানে থাকার জন্য এসেছি নাকি? আমি এক পকেট খালা খালা, তুমি কই খালা খালা, তুমি কই পাইছে খালা, দেখি তোমার খালা রক্ষা করতে পারে কিনা।